বঙ্গ আর মন্টি, তো তোমরা কেমন আছো? অ্যান্ড হ্যাপি হোলি টু অল। এবার না, আমার মধ্যে হোলির কোনো রকম এক্সাইটমেন্টই নেই, আমার একটুকো ভালো লাগছে না। কারণ আগের বারের হোলিতে সবাই ছিল বাড়িতে, হই হই একদম আনন্দ হয়েছিল আগের বারের হোলিটা, এই জন্য খুব মিস করছি ওদের। মানে আমার সব দেওর, তারপর যা, তারপর ননদ, সবাই ছিল, তো খুব মস্তি হয়েছিল এর আগের বারটা। আর এবার বাড়ির থেকে হোলির টাইমটাই ঘুরে চলে এলাম, তো এই জন্য মনটা একদম খারাপ, একদম ভালো লাগছে না। বাড়িতে এসে না আমি খুব লোনলি ফিল করি, কারণ বাড়িতে সবাই মিলে এত সুন্দর দিনগুলো কাটছিল, তো আর এবার দেখো বাড়িতে বেশি থাকতেও পারলাম না। তো আগের হোলির ব্লগটা যদি তোমরা দেখতে চাও, এখনো কিন্তু আমার চ্যানেলে আছে, চেক করতে পারো, ওটা দারুণ মস্তি হয়েছিল। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক। তো সকাল সকালই দেখো আমাদের এখানে হোলির আয়োজন শুরু হয়ে গেছে। তো নন বেঙ্গলিদের মধ্যেও না হোলির এরকম একটা পুজো হয়, যেটা সকালে ওরা না মন্দিরে পতাকা নিয়ে যায়, আর সন্ধেবেলায় পুজোটা কিন্তু হবে। আর এখন হবে আমাদের অনুষ্ঠান, আমরা না একটুখানি লেটই হয়ে গেছি। তো ফাইনালি সেজে গুজে একদম রেডি, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। আর এখন না শুরু হবে প্রভাত প্রীতি, সবাই হেঁটে হেঁটে যাবে, হোলির গান করবে, রং লাগাবে, আরও অনেক কিছু। আর এই ব্যাপারটাতে না বাচ্চারাও খুব কিন্তু আনন্দ পায়, ওরা এইভাবে হাঁটতে গান করে করে খুব মজা পাচ্ছিল। আর আমি যখন ফুল সেরাচ্ছিলাম, রুহি বলছে আমার মাথায়ও একটুখানি ফুল দাও। মানে অন্য জায়গায় যেইভাবে বসন্ত উৎসব পালিত হয়, সেইভাবেই কিন্তু আমরাও এখানে ছোট্ট করে বসন্ত উৎসব পালন করার চেষ্টা করি। তো আমরা এইভাবে ঘুরবো, তারপর একটা ছোট মোটো কিন্তু অনুষ্ঠানও হবে, যেখানে না রুহি কিন্তু ডান্সও করবে। এই ছোট্ট প্রোগ্রামটিতে না ছোট ছোট খুদেরাই কিন্তু ডান্স করবে, বড়রা খুব কমই ডান্স করবে, এই জন্য না আমিও আর ডান্স দেইনি, আবার রিহার্সেল করতে হতো সেই জন্য। যেহেতু বাড়ির থেকে এসেছি, তারপর এসেই আবার রুহির এক্সাম, তো সব মিলিয়ে না একাকার কাণ্ড, এই জন্য আমি আর খুব বেশি চাপ নিলাম না। তো আমাদের গান করে করে পুরো কমপ্লেক্সে হাঁটা কমপ্লিট, এখন আমরা সবাই একটুখানি ফুল ছেটাবো, আর সবাই সবাইকে একটুখানি রং লাগাবো, আর তারপরেই শুরু হবে আমাদের কমপ্লেক্সের অনুষ্ঠান। এবার না এটার জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জেস দিতে হয়নি, আর তার মধ্যে ফুল মালা আবির সবই কিন্তু ইনক্লুডিং ছিল। তো প্রথমে এরকম একটা বাচ্চাদের গ্রুপ ডান্স ছিল, আর তারপর একটা গান হয়েছে, এবং তারপরে কিন্তু এখন হবে রুহির ডান্স। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে, ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, গগনের নবনীনে, মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, নাচটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বড়দের কিছু গান হচ্ছিল, তারপর আরও কিছু ডান্স হয়েছে, আর তারপর কিন্তু আমাদের এইভাবে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম, আর এরপর ছেলেরাও একটা গান করলো, আর তারপর আমরা কিন্তু একটু হোলি খেলতে চলে এসেছি। আমাদের নিজেদের মধ্যে একটু হোলি না খেললে কিন্তু ভালোই লাগে না, আর এভাবে আবির দিয়ে হোলি খেলার মজাই আলাদা। তো রুহি দেখো, রুহির পাপাকে রং মাখে কত, দেখো রং খেলে ভূত হয়ে নিজের থেকে যাচ্ছি, সেই অবস্থা রং খেলা হলো, তোলা হয়নি আর নামবো না, এরপরে বাজে হোলি খেলা শুরু হয়ে যাবে। আমাদের যেটুকু হয়েছে বা সেইটুকুই আবির রুহিকে নিয়ে এখন উঠে গিয়ে স্নান করে ফেলবো দুজনে, চলো। তো এই হলো ব্রেকফাস্ট যেটা আজকে নিচে দেওয়া হয়েছে। ভেবেছিলাম আর নিচে যাব না, বাট রুহি খুবই বায়না করছে, বলেছে ওর ফ্রেন্ডসরা নাকি নামতে বলেছে, এই জন্য একটু যেতেই হবে। দেখো হাফ রং খেলে এসছে, এখন দেখো আরো রং খেলবে, এই জন্য আমি একটু খেতে এলাম, খেয়ে দিয়ে তারপরে যাবো, ওকে একটু খাওয়াবো, এখন ভাত বসালাম। আজকে আবার রান্নার মাসি অ্যাবসেন্ট, কাজের মাসি তবু এসছে, এটাই অনেক ভালো কথা। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ব্লগ। খেলবো হোলি রং দেবো না, খেলবো হোলি রং দেবো না,
স্কুলে খুব ঘুম পেয়েছে, ওকে খাওয়ালাম, সকাল থেকে তো ভালো করে খাইনি, ওই একটুখানি পরোটা সবই খেয়েছে। তো তারপরে ভাত রান্না করলাম আবার, এসে জানো তো ভাত বসিয়ে নিচে চলে গেছি, দেখি এসে ভাত গলে গেছে। তো যাই হোক, দেখো কিভাবে টুপি টুপি পরে বালিশ না নিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি অন্য ঘরে বিছানা করে দিয়ে এসেছি, ওই ঘরে ঘুমলো। দেখাই ওদের কি অবস্থা এখনো, আমার তো এখান থেকে এই জানলা থেকেই দেখা যায় ওই তোমার সুইমিং পুলের ভিউ। তো চিন্তা করো সুইমিং পুলের জলের কালার কি হয়েছে, আমরা যখন নেমেছিলাম পুরো সাদা ছিল, আর এখন কি অবস্থা। আর দেখো এখানে আমি বসে আছি স্নান করে, আর চুপি চুপি দেখি কে ঢুকছে, আর তারপর দেখি এই অবস্থা। চিন্তা করো ওকে রং মাখিয়ে কি করেছে। আর এই হচ্ছে হোলির পুজো, যেটা ননবেঙ্গলিদের মধ্যে হয়ে থাকে। তো এইরকম না, এটাকে শ্যাম বাবার পুজো বলা হয়। তো এখানে এইভাবে যজ্ঞ অ্যানল হয়, তো আমরাও একটুখানি পুজো দিচ্ছিলাম। এখানে সবাই কিন্তু পুজো দিতে পারে। তো এখানে না এসে বেশ ভালোই লাগছিল আমাদের, সবাই পুজো দিচ্ছিল, আবার একটু একটু হোলিও খেলছিল, এগুলো দেখে রুফি খুবই মজা পেয়েছে। আর রাতের ডিনারও কিন্তু আমাদের এখানেই ইনক্লুডিং, আর এটা কিন্তু সমস্ত ওরাই অর্গানাইজ করে, মানে মারোয়াড়িদের মধ্যে এই পুজোটা হয়ে থাকে। তারপর এখানে অনেক ভজন কীর্তন এইসব হচ্ছিলো, তো আমরা একটুখানি সেগুলো বসে বসে শুনছিলাম। তো তোমরা দেখলে রুহি কতটা বেশি মজা পেয়েছে। এই পুজোটা না অ্যাকচুয়ালি হোলির আগের দিন হয়, বেসিক্যালি দোলের দিনই কিন্তু কলকাতার এই সাইডে রং খেলা হয়। বাট দোলের পরের দিন যেই অ্যাকচুয়ালি রং খেলাটা হয় সেই দিন কিন্তু আমাদের কমপ্লেক্সে কিছুই হয় না, সমস্ত কিছু দোলের দিনই হয়ে যায়। আর তারপর এখানে ডিনার দিয়ে দেওয়া হয়েছিল 9:30 নাগাদ, তো আমরা কিন্তু এখানে এখন ডিনার করতে চলে এসি। তো ডিনারে প্রচুর আইটেম ছিল, আর এগুলো কিন্তু সমস্তই ভেজ আইটেমই ছিল। আর রুহিও না এখানে ফ্রাইড রাইস আর একটুখানি পনির খেয়ে নিয়েছিল, এই জন্য ওকে আর রাতে ডিনার করানোর প্রয়োজন হয়নি। তবু আমি বাড়িতে কিন্তু ডাল আর ভাত রান্না করে এসেছিলাম ব্যাকআপ, কারণ ও কোনো কোনো সময় একদমই খেতে চায় না। বাট আজকের খাবারটা যেহেতু বেশি ওর ঝাল লাগেনি সেই জন্য খেয়ে নিয়েছিল। তারপর ও ফ্রেন্ডসদের সাথে এইভাবে একটুখানি খেলছিল, আর আমিও একটুখানি রিলসের কিছু ভিডিও বানাচ্ছিলাম। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।